প্রতিনিয়ত বঞ্চনা করছে কেন্দ্র, তাও মাথা উঁচু করে দাঁড়াবে বাংলা, বললেন ফিরহাদ হাকিম। রবিবার সকালবেলা খিদিরপুরের ভূকৈলাস মাঠে বৃক্ষরোপণ করেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন তিনি আরও একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। তিনি জানিয়েছেন, আমফান বা করোনা যাই হোক না কেন, এই কোনো বিষয়ে কেন্দ্রের থেকে টাকা রাজ্য সরকার পাচ্ছে না, আর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় সরকারকে জানালে কোনো লাভ হচ্ছে না বলে এদিন জানান ফিরহাদ হাকিম। তারপরেও বাংলা মাথা উঁচু করে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি আমফানের ফলে শহর কলকাতার বহু গাছ পড়ে নষ্ট হয়ে গেছে, তাই কলকাতা পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহর কলকাতায় প্রচুর গাছ লাগানো হবে। ইতিমধ্যে সে কর্মচুরি শুরু হয়ে গিয়েছে, দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। আজ আর একটি ধাপ এগোলেন ফিরহাদ হাকিম। তিনি আগেও জানিয়েছিলেন শহরবাসী তার নিজের বাড়িতে পাড়ায় অঞ্চলে বেশি করে গাছ লাগান, এই সময় পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানো খুবই প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। প্রথম প্রশ্নের যদি আজকে মন কি বাতে মোদীজি বলেছেন যে যে প্রতিবেশীরা রয়েছে তারা যদি আমার সঙ্গে সদ্ভাব রেখে চলে তাদের সঙ্গে আমরা মিত্রতা করবো, কিন্তু চোখ দেখালে তার দিকে চোখ দেখে পাল্টা জবাব দেবো, কি বলবেন? না, এটা ইন্টারন্যাশনাল ইস্যু, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, আমার দল বলবে। আচ্ছা বাবুদা, একটা জিনিস সেটা হচ্ছে তৃণমূলের তরফে বেশ কিছু নেতা এবং মন্ত্রীকে শোকাস করা হয়েছে, এটা কি তৃণমূল বলেই সম্ভব যে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতায় বিশ্বাস করেন, তৃণমূলের নীতি হচ্ছে রাজনীতি অর্থাৎ মানব সেবা, যারা মানব সেবা না করে নিজ সেবা করতে ব্যস্ত তাদের তৃণমূলে কোনো স্থান নেই। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় সভায় সবসময় বলেন, এবং সেই নীতি নিয়েই তৃণমূল চলবে। তার বাইরের নীতি যদি কেউ নেয় যে ফর মি, টু মি অ্যান্ড মি, তাহলে তাকে তৃণমূলে থাকার দরকার নেই। কলকাতা পুরসভায় যদি এরকম অভিযোগ পান, মাননীয় মেয়র কি পদক্ষেপ? আমাদের মেয়রের কথা নয় এটা, বা প্রশাসকের নয়, দলীয় একটা কমিটি আছে এবং তারা প্রচণ্ড স্ট্রিক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নীতি যে ফলো করবে না তার তৃণমূলে কোনো স্থান নেই। এটা প্রথম নয়, বাংলার বিরুদ্ধে মোদী সরকার সবসময়, সুতরাং বাংলার গরিব গরিব নয়, বাংলার শ্রমিক শ্রমিক নয়, বাংলাকে মরার সব রকমভাবে চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ মাথা তুলে নিজ অধিকারে দাঁড়িয়ে থাকবে, বাংলা কারোর কাছে মুখাপ্রেক্ষিক হবে না। একটা কথা বলি, স্বদেশী পণ্য নিয়ে একটা ব্যাপক রকম প্রচার চলছে। আজকে নরেন্দ্র মোদী বলেছেন সাধারণ মানুষের আচরণ দেখে উনি আপ্লুত, কারণ লোকালের জন্য সাধারণ মানুষ ভোকাল হয়েছে। এই স্বদেশী পণ্য এবং গোটা ব্যাপারটা কি একটা পলিটিক্যাল গিমিক, নাকি আপনি এটাকে কী চোখে দেখছেন? চীনা পণ্য বর্জন, বিভিন্ন দোকানে যাওয়া, আমাদের অর্থনীতিতে চীনা প্রভাব, সব কিছু মিলিয়ে বাস্তবতা কতটা, এবং এই স্বদেশী ব্যাপারটা কি কোনো কিছু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? এটাও দল বল। লাস্ট একটা কোশ্চেন করি, যে একদিকে যখন অঙ্কুল মানে ঘূর্ণিঝড় হলো করোনার মতন, যখন কেন্দ্র রাজ্য বারবার কেন্দ্রের কাছে বিভিন্ন তহবিলের টাকা চাইছে, সেই বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করছে না কেন্দ্রীয় সরকার। তো নির্মলা সীতারামন আজকে পশ্চিমবঙ্গের বিজেপির জন্য ভার্চুয়াল র্যালি করতে ব্যস্ত, কি বলবো? ব্যাপার হলো যে আমি আবার বলছি, বাংলার বিরুদ্ধে এই কেন্দ্রীয় এখন যে কেন্দ্রীয় সরকার, সে বাংলার বিরুদ্ধে, বাংলাকে বঞ্চনা করছে। 53,000 কোটি টাকা দেবে আমপানের টাকা বা অন্য অন্য যে টাকা, কিছু টাকা দিচ্ছে না, এটা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর হচ্ছেন, কিন্তু বাংলাকে কোনো মতেই নত স্বীকার করবে না। বাংলা বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা মাথা তুলে দাঁড়াবে, কারণ বিবেকানন্দই শিক্ষা দিয়েছে ওয়ের হেড ইজ হাই অ্যান্ড মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, তো বিবেকানন্দের শিক্ষাতেই বাংলা চলবে। আচ্ছা বলছি যে তৃণমূল কংগ্রেস কর্মী নেতা সমর্থকদের কাছে 21শে জুলাইটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল, তো এবার তো করোনা পর্যায়ে চলছে, যদিও এটা নিয়ে আপনাদের আগেই বলেছেন নেত্রী 3 তারিখের মিটিংয়ে, 3 তারিখের মিটিংয়ে ঠিক হবে সেটা আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ।
কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।